অভিনেতা অভিনেত্রী হিসেবে দায়িত্ব পালন করছে। কিন্তু এটা কি আমরা আজকে বলতে পারি, আজকে যে রক্তাক্ত পরিস্থিতি সেখানে কি আমরা বলতে পারি এখানে কোনো অভিনয় আছে, কোনো মানে নাটকের মঞ্চস্থ নাটক মঞ্চস্থ হচ্ছে এরকম কিছু বলতে পারি কিনা? মানে এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো সবই নাটক মঞ্চস্থ হচ্ছে। এগুলো সবই নাটক মঞ্চস্থ হলো এবং শেখ হাসিনা কখন কি করবেন উনি আগে থেকে প্ল্যান করা আয়দার উনি নিজে ঠিক করে রেখেছেন, অথবা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা কর্তৃক ওনাকে যেভাবে ডাইরেকশন দেওয়া হচ্ছে। এখানে প্রযোজক হচ্ছে পার্শ্ববর্তী দেশ আর পরিচালক হচ্ছে শেখ হাসিনা, আর যারা এইগুলো আক্রমণ করছে আক্রমণের শিকার হচ্ছে এরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী। এবং এবং আমাদের যে সমস্ত ইয়াং ছেলে মেয়ে যাদের বয়স 18-30 যারা এই কোটা বিরোধী আন্দোলন করছে এরা হচ্ছে ভিকটিম। কারণ আপনি কোনো অভিনয় করতে গেলে শুধু অভিনেতা অভিনেত্রী লাগে না বা শুধু থাকে না, এর সাথে কিন্তু ভিকটিমও থাকে। এরা হচ্ছে ভিকটিম বা তারা ভিকটিমাইজ হয়ে যাচ্ছে। আর আমরা যে এখন এই যে আমার আগের যে দুজন বিজ্ঞ আলোচক যে আলোচনা করলেন রাজাকার এবং মুক্তিযোদ্ধা নিয়ে, হাসিনা আক্তার আপনি যদি আমাদের ইতিহাস দেখেন আমাদের এই বাঙালি জাতিকে 1971 সালের আগে কোনো মানে কোনো বাঙালি কিন্তু এই বাঙালি জাতিকে নেতৃত্ব দেয় নাই। সর্বশেষ বাঙালি নেতৃত্ব দিয়েছিল শশাঙ্ক, সেটিও কিন্তু প্রায় 1000 বছর আগের খবর। এর পরবর্তীতে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন শাসক এসে আমাদেরকে শাসন করেছে। 1971 সালে আমাদের একটা দারুণ সুযোগ এসেছিল এই বাঙালি জাতিকে বাঙালি কর্তৃক নেতৃত্ব দেওয়া, কিন্তু আমরা বাঙালি জাতি আসলে আমরা শাসন করতে পছন্দ করি না বা আমাদের ওই ক্যাপাবিলিটি ওই ক্যাপাসিটি নাই, আমরা শাসিত হতে পছন্দ করি। আপনি 1947 সালে যে স্বাধীনতার কথা বলা হয় সেই স্বাধীনতা কিন্তু ব্রিটিশরা স্বেচ্ছায় কিন্তু স্বাধীনতা দিয়েছিল এবং ব্রিটিশ পার্লামেন্টে আইন পাস হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947, এবং সেই আইনের আলোকেই কিন্তু এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং দেশটা ভাগ হয়েছিল। আমাদের সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক আমি মনে করি এটা সৌভাগ্য, সেই সময় মোহাম্মদ আলী জিন্না এবং আমাদের পূর্ব পাকিস্তানের মুসলিম নেতাদের দূরদর্শিতার কারণে আমাদের ইস্ট বেঙ্গল ইস্ট পাকিস্তানের ভিতরে ঢুকতে পেরেছিল। কারণ ওই সময় যদি ইস্ট বেঙ্গল ইস্ট পাকিস্তানের ভিতরে না ঢুকতে পারতো তাহলে কিন্তু আমরা সেই ভারত কর্তৃক শাসিত হতাম এবং সেই সর্বশেষ শশাঙ্কর পরে আমাদের আর কোনো বাঙালি আমাদের এই বাঙালি জাতিকে নেতৃত্ব দিত না। এখন 1947 সালে আমরা যে কোনো ফর্মে হোক আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু 1947 সালের এই স্বাধীনতা আমাদের পরিপূর্ণ স্বাধীনতা ছিল না এবং এই পরিপূর্ণ স্বাধীনতাটা আমরা চেয়েছিলাম বা ভেবেছিলাম যে 1971 সালে পাব। কিন্তু আমাদের 1971 সাল যখন অতিক্রম হলো তখন আমরা বুঝতে পারলাম যে এটাও কিন্তু আমাদের স্বাধীনতা ছিল না, এটাও ছিল একটা ফাঁদ, এটাও ছিল একটা ট্র্যাপ। এটা 1971 সালে ভারত শেখ মুজিবুর রহমানকে দিয়ে তিলে তিলে 24 বছর ধরে রেডি করেছে এবং 1971 সালে ইস্ট পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে মূলত ভারত চেয়েছিল ওই সময় বাংলাদেশকে দখল করে নেওয়ার জন্য। কারণ আমি আপনার আগের টক শোগুলোতে বলেছি, এটা আমি আর রিপিটেশন করতে চাচ্ছি না, ভারতের কিন্তু 1947 পর থেকে কিন্তু দখলের ইতিহাস। কারণ 565টা রাজ্যের ভিতর যে মোটামুটি 562টা রাজ্য তারা একটা ডিসিশনে চলে এসেছিল যে আইদার তারা পাকিস্তানে থাকবে অথবা তারা ভারতে থাকবে। সমস্যা হয়েছিল জুনাগড়, তার সমস্যা হয়েছিল কাশ্মীর, সমস্যা হয়েছিল হায়দ্রাবাদ। এই ক্ষেত্রে আমি আপনার এই আলোচনা করে সময়টা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, বাট আমি সংক্ষেপে যেটা বলি উনিশশো সাতচল্লিশ সালে সম্ভবত অক্টোবরে ওনারা ভারত কিন্তু কাশ্মীর দখল করে নেয় এবং 1948 ফেব্রুয়ারিতে জুনাগড় তারা কিন্তু দখল করে নেয় এবং 1948 সেপ্টেম্বরে কিন্তু হায়দ্রাবাদ দখল করে নেয়। দিয়ে এই 565টা যে রাজ্য ছিল রাজ্যের একটা সেটেলমেন্ট হয়ে যায়। এরপরে 1961 সালে গোয়া দামান দিউ, এটা কিন্তু এটার সাথে আমি মিলাচ্ছি যে এটা আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে বলে দিচ্ছে এবং শেখ হাসিনার মনের ভিতর যেটা আছে সেই কাজটি উনি করতে চান। সাধারণ ছাত্রদের উপরে কেন, মানে নিরীহ ছাত্রদের উপরে কেন? আচ্ছা, নিরীহ ছাত্রছাত্রীদের উপরে করা হচ্ছে আপনার টকশোতে কিন্তু আমি অনেকবার কিন্তু আমি বলেছি এটি আসলে নাটকটা মঞ্চস্থ করা হচ্ছে বড় দুইটা বিষয় ঢাকা দেওয়ার জন্য। একটি হচ্ছে ভারতের সাথে যে আমাদের অসম চুক্তি হয়েছে এবং মূলত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনের যে চুক্তি এটি, এবং এই যে হঠাৎ করে দেখেন গত 10 দিন আগে আমাদের $10 বিলিয়ন মানে $9.26 বিলিয়ন জয় বাংলা হয়ে গিয়েছে,
এটা যদি হঠাৎ করে যদি প্রত্যেকটা মানুষ যদি এটা জেনে যায়, তাহলে তাহলে যেভাবে আমরা কোনো বাজারে বা কোনো গ্রামে যদি চোর ধরা পড়ে তখন সবাই চোরকে পিটাতে থাকে এবং বলতে থাকে তুই টাকা কোথায় রেখেছিস, এটা তোকে বলতে হবে, যতক্ষণ পর্যন্ত তুই এই টাকার হদিস না বলবি ততক্ষণ পর্যন্ত তোকে পিটাতে থাকবে এবং আক্ষরি করতে জনগণ কিন্তু তাকে পিটায়। এখন সরকার ভেবেছে, শেখ হাসিনা ভেবেছে, যদি এই তথ্যটা যদি 18 কোটি জনগণ যদি জেনে যায়, ওয়াকিবহল হয়ে যায়, তাহলে গণভবন এসে আক্রমণ করে শেখ হাসিনাকে বলবে আপনাকে এই $10 বিলিয়ন হদিস ইতিহাস আপনাকে বলতে হবে, আদারওয়াইজ আপনার জনগণ আপনাকে বাংলাদেশ ত্যাগ করতে দিবে না। এইটা এইটা থেকে এই দুইটা বিষয়কে ঢাকা দেওয়ার জন্য, আড়াল করার জন্য, যাতে মানুষ এটা নিয়ে যাতে এই এইটা যাতে নিয়ে যাতে গণ অভ্যুত্থান না হয়, এইটার কারণে শেখ হাসিনা এই মুক্তিযোদ্ধা কোটা নাটকটা প্রবর্তন করেছে এবং উনি আক্ষরিক করতে একটা স্কোপ খুঁজছিলেন, এই স্কোপটা পেয়েছেন, এটা এখন আদালতকে ব্যবহার করা হয়েছে। আদালত যে দেখেন, আপনি দেখেন আদালত যে জাজমেন্ট দিয়েছে, হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে, আমি তো একজন আইনজ্ঞ, এর জন্য তো হাইকোর্ট লাগে না, কারণ হাইকোর্ট কিন্তু প্রথমে যে শর্ট জাজমেন্ট দিয়েছিল সেই শর্ট জাজমেন্টে বলেছিলেন কি, শর্ট জাজমেন্টে বলেছিলেন মুক্তিযোদ্ধা কোটা যে বাতিল করা হয়েছে এটাকে অবৈধ করা হলো। এই যখন ছাত্র যখন আন্দোলনে যে নেমে গেল, যখন দেখলো যে আন্দোলনটা বেগতিক হয়ে যাচ্ছে, এই মুহূর্তে হাইকোর্ট আবার পূর্ণাঙ্গ জাজমেন্টের যে আংশিক প্রকাশ করেছে সেখানে বলেছে যে এটা সরকারের উপর ছেড়ে দেওয়া হয়েছে, সরকার সকল কোটা রাখবে, তবে সরকার চাইলে এটা কম বেশি করতে পারে। আমার বক্তব্য হলো যে হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, আমি একজন আইনজ্ঞ হিসেবে বলছি, এটি অসাংবিধানিক, কারণ মুক্তিযোদ্ধাদের কোটা দিতে হবে, এটি কোনো প্রচলিত আইন এবং আমাদের সংবিধান বা কোনো আইনে কোথাও বলা নাই। তাহলে এই যে হাইকোর্ট যে আদেশটা দিলেন, এই হাইকোর্ট মূলত শেখ হাসিনা যেটা চেয়েছে সেটাই হাইকোর্ট এই জাজমেন্টটা দিয়েছে। এবং আমাদের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি যে দুইটা বক্তব্য দিয়েছেন, দুইটা বক্তব্যই কিন্তু রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, এবং মূলত শেখ হাসিনা যেটা বলতে চেয়েছেন সেই কথাটাই প্রধান বিচারপতি বলেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে রাস্তার আন্দোলন দেখে আদালতের বিচার পরিবর্তন হয় না, এই কথা হাসিনা, এটা আমি আপনি এটা তো আমরা 18 কোটি জনগণ সবাই জানি। এটা যখন প্রধান বিচারপতি যখন ওপেন কোর্টে যখন এই মন্তব্য করে, এর অর্থ হচ্ছে রাস্তার আন্দোলন দেখে বিচার পরিবর্তন হয়, যেটা আমরা দেখেছিলাম কাদের মোল্লার ক্ষেত্রে। এবং এর পরে আবার উনি দেখলাম আরেকদিন বক্তব্য দিয়েছেন বা আরেকদিন মন্তব্য করেছেন, উনি বলেছেন যে যারা টক শোতে সংবিধান নিয়ে আলোচনা করে, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিভিন্ন বিজ্ঞ মতামত দেন, শুধু মনে হয় ওনারাই আইন জানেন এবং আমাদের হাইকোর্টের বিজ্ঞ বিচারপতিগণ ইনক্লুডিং চিফ জাস্টিস ওনারা কোনো আইন জানেন না। এই যে কথাটা বলা হাসিনা আক্তার, আমি মনে করি এটা দুইটা বক্তব্যই রাজনৈতিক বক্তব্য, এটি প্রধান বিচারপতি হয়ে কখনোই উনি এই বক্তব্য দিতে পারেন না বা দেওয়া উচিত না বা দেওয়া সমীচীন না। ওনাকে ভাবতে হবে বা ওনাকে বুঝতে হবে উনি 18 কোটি জনগণের প্রধান বিচারপতি, ওনাকে শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকার নিয়োগ দিতে পারে, বাট ইট ডাজ নট মিন দ্যাট হি বিলংস টু দা অ্যাজ এ চিফ জাস্টিস অফ শেখ হাসিনা, হি ডাজ নট বিলং টু দ্য অ্যাজ এ চিফ জাস্টিস অফ দিস আর্মি পাপেট গভর্নমেন্ট, হি ইজ দ্য চিফ জাস্টিস অফ 18 crore পিপল। এখন প্রশ্নটা হলো যে এই যে এখন যে কাজগুলো করা হচ্ছে, এটা আমাদের ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে এবং ছাত্ররা আবেগ আপ্লুত হয়ে এই কাজটা করছে, এবং আমি একাধিক টকশোতে আমি বলেছি যে ছাত্ররা এটা ভুল করছে, এবং এটার সাথে আমাদের যে অপোজিশন যে রাজনৈতিক নেতৃত্ব এবং তারাও ভুল করছে এবং তারা ভুল করে যাচ্ছে। আমাদের ডক্টর তাজ আশমি যেটা বললেন যে আমাদের গত 16 বছর ধরে আমরা বিরোধী রাজনৈতিক নেতৃত্ব থেকে যে ধরনের রাজনীতি বা যে ধরনের দায়িত্ববোধ জনগণ আশা করে, আমরা কিন্তু গত 16 বছর তাদের থেকে কিন্তু এই দায়িত্ববোধ আমরা কিন্তু দেখি নাই। এই যে এখন যে কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে, ছাত্র রাস্তায় নেমে এসেছে, আমি মনে করি বিএনপি জামাত তথা 62টা দল শুধুমাত্র প্রেস ব্রিফিং না দিয়ে, শুধুমাত্র অনলাইনে বক্তব্য না দিয়ে, এই যে ভারত যে স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে যাচ্ছে এবং আমার যে রিজার্ভ যে এখন $3-4 বিলিয়ন নেমে এসেছে, এই দুইটা ইস্যু নিয়ে আমি তো মনে করি 62টা দল রাস্তায় নেমে আসা উচিত, এবং আপনার মাধ্যমে যারা আন্দোলন করছে তাদের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি, এবং কোটার যে বৈষম্য এটি আমিও মানে ওনারা যেটা দাবি করছে, ছাত্রদের দাবি করছে, এটা আমি সমর্থন করছি, বাট আমি ছাত্রদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনাদের কোটা বিরোধী আন্দোলন এটা আপনাদের নৈতিক আন্দোলন, কিন্তু আপনারা কিন্তু এটাও খেয়াল করেন গত 3টা নির্বাচনে আপনারা কিন্তু ভোট দিতে পারেন নাই। গত 3টা নির্বাচনের পরে যে সমস্ত উপজেলা নির্বাচন, যেহেতু রাজনীতি নিয়ে এখন পারেন নাই,
এইগুলোরও এইগুলো আপনারা সাথে এনে আপনাদের এখন কোটা আন্দোলনের দাবিটা আপনারা ভুলে যান। এটা আমি মনে করি ছাত্রদেরকে আমি উৎসাহ দিচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এখন একটাই দাবি হওয়া উচিত, শেখ হাসিনার পদত্যাগ, পদত্যাগ এবং পদত্যাগ। এবং আমি বিরোধী রাজনৈতিক নেতৃত্বকেও উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি যদি ছাত্ররা আপনাদের এই আন্দোলনে সমর্থন যদি না নিতে চায়, আপনারা আপনাদের মতো আন্দোলন করেন। আপনি দেখেন হিটলার যেভাবে পরাজিত হয়েছিল, হিটলার কিন্তু সকল ফ্রন্ট থেকে একসাথে পরাজিত হয় নাই, প্রথম সে পরাজিত হয়েছিল রাশিয়ায় যখন সে আক্রমণ করে, রাশিয়ার যে টেম্পারেচার ছিল মাইনাস, এটা তাদের সৈন্যবাহিনীর জানা ছিল না। যখন রাশিয়ার পতন শুরু হয় তখন আস্তে আস্তে তার সকল ফ্রন্টে কিন্তু পতন হয় এবং আলটিমেটলি সে, এই কারণে আমি মনে করি শেখ হাসিনাকে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা দিয়ে তাকে পরাস্ত করা যাবে না, তাকে পরাজিত করা যাবে না। এই কারণে সকল ফ্রন্টে আমি মনে করি আগামী 10-15 দিন এক মাসের একটা আন্দোলনের টার্গেট নিয়ে যদি যদি তাতে কিছু লোকের জীবন উৎসর্গ করতে হয়, আমি মনে করি এটি করে আমাদের এই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ভারতের আগ্রাসন আধিপত্যবাদ থেকে আমাদের 18 কোটি জনগণকে মুক্ত করা উচিত, এবং এটা বিরোধী রাজনৈতিক নেতৃত্বের এটি একান্ত দায়িত্ব এবং একমাত্র দায়িত্ব বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমি তাজ হাশমি আপনার কাছে যেটা জানতে চাই যে এই আন্দোলন কোথায় গিয়ে ঠেকবে বলে আপনি মনে করেন, এবং যে পরিস্থিতি শুরু হয়েছে আর এটা কোনো রাজনৈতিক আন্দোলনের দিকে মন নিতে পারে কিনা সেটাও আপনার কাছে জানতে চাই, দুটো বিষয় সংক্ষেপে। মতামত দিলে কি হতে পারে, লাইকলি টু হ্যাপেন, এই এই কন্ডিশন হলে এরকম কিছু হবে, সেটা শুনেই আমার টক শোর আলোচনার অনেক দর্শক শ্রোতা অভিযোগ করছেন আপনি যা যা বললেন তার একটাও তো হয় নাই। আমি কোনোদিনও বলি নাই যে এইভাবে শেখ হাসিনা চলে যাবে, আমি বলেছি লাইকলি এটা হতে পারে, এটা যদি হয় তাহলে সরকার টিকবে না, এইটা যদি হয় সরকার টিকবে। ওই সাইডের কথাগুলো ইফ এন্ড বাট যেটা আমি বলেছি ওটার দিকে সাধারণ জনগণের মাথার উপর দিয়ে যায়, তারা ওটা মনেও রাখে। আমি বলেছি হাসিনার পতন হবে, ওইটাই এখন হয় নাই। আপনি এখন আমাকে জিজ্ঞেস করছেন এই আন্দোলন কোন দিকে যাবে, এইটা আল্লাহ ছাড়া আর কারো জানার কথা না। আন্দোলনের ইতিহাস দিয়ে আমি যেটা বলতে পারি, এইভাবে এই আন্দোলনটা যে আজকে যে আপাত দৃষ্টিতে প্রশমিত করা হলো, ভূমিয়ে দেয়া হলো, এটা যদি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি গুলো এটাকে টেক আপ না করে, তাহলে আন্দোলন এই এই পরাবিরোধী আন্দোলন একটা ইতিহাস হয়ে যাবে। আমার আন্দোলন হয়েছিল 2024 সালের জুলাই মাসে, ওইটা আবার স্তিমিত হয়ে মরে পচে শেষ হয়ে গেল। আমার আলোচনায় আমি প্রথমে ব্যারিস্টার জিল্লুর রহমানের শেষাংশের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করছি, যদিও আমি ওনার প্রথমাংশে দ্বিতীয় পর্বে যে প্রথমাংশে যে কথাগুলো উনি বলেছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করি। তবে ওখানে যাওয়ার আগে আমি মোস্তফা ফেরোজের ওই ঘটনা উনি তুলেছেন, হঠাৎ করে রাজাকার মুক্তিযোদ্ধা ইস্যুটা আসলো কেন, এটা এই জন্যই আসলো। এই রাজাকার মুক্তিযোদ্ধা ইস্যু 72 সালে তৈরি করা হয়েছিল সুপরিকল্পিত ভাবে, যে আমরা হচ্ছি প্যাট্রিয়ট দেশপ্রেমিক, আর যারা আমাদের সঙ্গে নেই তারা রাজাকার, তারা দেশদ্রোহী পাকিস্তান পন্থী, এটা শেখ মুজিবুর রহমানের পলিসি এবং স্ট্র্যাটেজি। ওনারা গিল্টও ছিল যেহেতু উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।